বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিডের ধকল সামলে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগোচ্ছে, নানা ধরনের সুখবরও আসতে শুরু করেছে। আমরা জানি যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হতে যাচ্ছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে আছে, 2026 সেটি হবার কথা। ইতিমধ্যেই জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই বিষয়টি অনুমোদিত হয়েছে, কিন্তু পার ক্যাপিটা ইনকামের যে সুখবর, রিজার্ভ ফান্ডের যে সুখবর বা প্রবৃদ্ধির যে হিসেব নিকেশ আমরা প্রতিনিয়ত শুনি, তার সঙ্গে বাংলাদেশের মানুষের জীবন মান বা বাংলাদেশের মানুষ কতটা নিজেকে স্বস্তির মধ্যে ফেলতে পারছে, রাখতে পারছে, সেটি একটি বড় প্রশ্ন। এই যে এলডিসি গ্রাজুয়েশনে আমরা কথা বলছি, সেখানটাতে যে ধরনের চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হবে, আমরা ছোট থেকে বড় হচ্ছি বা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে যাচ্ছি, সেখানে যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য আমরা কতটা প্রস্তুত, বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যে শর্তগুলো জুড়ে দেওয়া আছে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো পূরণ করবার ক্ষেত্রে বাংলাদেশ কতটা সরব এবং সক্রিয়, সেই সব প্রশ্ন নানা মহল থেকে আছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে উন্নয়ন বলতে যা বোঝায়, সেই উন্নয়নের ধারণা কতটা বাংলাদেশের মানুষের মধ্যে, বিশেষ করে নেতৃত্বের মধ্যে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে স্পষ্ট ধারণা কতটা তারা পোষণ করেন, সেটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। উন্নয়ন মানে কি কেবলমাত্র চাকচিক্য অবকাঠামোর উন্নয়ন, নাকি উন্নয়ন মানে হচ্ছে মানব উন্নয়ন, উন্নয়ন মানে হচ্ছে শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, সেই জায়গাগুলোতে কতটা আমরা নজর দিচ্ছি, সেসব নানা প্রশ্ন। এবং কোভিডের যে ধাক্কা, সেই ধাক্কা আসলে আমাদেরকে কতটা সচেতন করলো সামনের দিকে এগোবার জন্য, কতটা বৈষম্য কমাবার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার কতটা আমরা নিতে পারছি বাংলাদেশে এবং বিশ্বব্যাপী, সেসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্যে অর্থনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত দুজন ব্যক্তিত্ব আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায় আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর, এবং আমার ডানে রয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের সাবেক পরিচালক এবং মানব উন্নয়ন প্রতিবেদনের প্রধান রচয়িতা ডক্টর সেলিম জাহান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর আহসান মনসুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এলডিসি গ্রাজুয়েশনের বিষয়টি, যেটি জাতিসংঘ সাধারণ অধিবেশনের মাত্র কয়েকদিন আগে অনুমোদিত হলো, আর কী কী ধাপ আসলে বাংলাদেশকে অতিক্রম করতে হবে, এবং এখানে কোনো আর বাধা বিঘ্নের কোনো আশঙ্কা আছে কিনা সেটি আপাতত শুনতে চাই, যদিও এই গ্রাজুয়েশনের পরে সেটি অনেকের কাছে অনেক আশঙ্কারও বিষয় আছে, অনেকের কাছে সেটি আনন্দের সংবাদ নিঃসন্দেহে, একদিক থেকে মর্যাদারও খবর, কিন্তু সেই মর্যাদার সঙ্গে অনেক রকমের চ্যালেঞ্জও আছে। অবশ্যই বাংলাদেশ, কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে দেখি, অন্যান্য যেসব এলডিসি কান্ট্রি আছে তাদের চেয়েতে আমরা একটা আউটলায়ার, আউটলায়ার ইন পজিটিভ ওয়ে। আমাদের সবগুলো সূচকেই আমরা কিন্তু আমাদের এই এলডিসি গ্রুপের মধ্যে যেসব দেশ আছে তাদের চাইতে কিন্তু আমরা অনেক দিক থেকেই আমরা অনেক উন্নত, এবং এটা একদিনেও হয়নি, এটা বেশ আগে থেকেই এটা দৃশ্যমান ছিল। এবং এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী মোহিত সাহেবের সাথে আমরা আলোচনা করে চুকছিলাম একসময় যে আমরা কেন এখনও উন্নয়নশীল দেশে এলডিসি গ্রুপে কেন আমরা আছি, আমরা তো গ্র্যাজুয়েশন করতে পারি। ইনফ্যাক্ট আমরা যখন, আমি মনে আছে সেলিম, আই মেট হিম অলসো, আমরা যখন গিয়েছিলাম সরকারের প্রতিনিধি দলের পার্ট হিসাবে, তখন কিন্তু অল ইন্ডিকেশনে অলরেডি বাংলাদেশ কিন্তু 2021 সালেও চাইলে পরে করতে পারত। প্রশ্নটা হচ্ছে যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনে কোনো বাধা নাই, বাধাটা হচ্ছে আমাদের পরবর্তীকালে আমরা কতখানি ওপেন ইকোনমিতে, যখন আমাদের সুযোগ সুবিধাগুলো চলে যাবে, তখন আমরা কতখানি এই উন্মুক্ত বিশ্ব অর্থনীতিতে আমাদের অবস্থান ধরে রাখতে পারবো বা আরও প্রবৃদ্ধির ধারাবাহিকতা চালিয়ে যেতে পারবো। সেখানে আমাদের কিছু প্রতিবন্ধকতা বা কিছু জটিলতা আছে যেগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। তার প্রধান সাইডটা হচ্ছে বাণিজ্যিক দিক থেকে, কারণ আমরা যখন এলডিসিতে আছি আমরা অনেকগুলো বাণিজ্যিক সুবিধা পাই, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নে তো আমাদের সব কিছুই ফ্রি, যে যেটাই আসুক না কেন, অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলো তো আমরা পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবো জিএসপি, আমরা জিএসপি প্লাস যে সুবিধাটার জন্য আমরা চেষ্টা করছি সেটা কিন্তু এখনও গ্যারেন্টিড না, সেটার জন্য আমাদেরকে কূটনৈতিক, অর্থনৈতিক এবং অন্য তৎপরতা করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। সেই জায়গাটাতে কিন্তু আমরা এখনও সেইভাবে প্রস্তুতি নিতে পারি নাই। জিএসপি প্লাস কিন্তু একটা আমরা অবশ্যই চাই, কারণ সেটা হলে পরে আমাদের যে প্রতিবন্ধকতাগুলোর সম্ভাবনা আছে ইউরোপিয়ান ইউনিয়নে, যেখানে আমাদের
60% উপর রপ্তানি হয়ে থাকে সেই জায়গাটাতে কিন্তু আমাদের আর কোনো তেমন বড় কোনো অসুবিধা হবে না কিন্তু জিএসপি প্লাস তো গ্যারান্টিড না এখানে অনেক জটিলতা আছে ইউরোপিয়ান ইউনিয়নের যেসব ক্রাইটেরিয়া অতি সম্প্রতি যেটা দিল সেখানেও আমাদের বাধা আসছে এটা ছাড়াও লেবার ইস্যুতে আমাদের বাধা আছে গার্মেন্টসে যেহেতু আমরা একটা প্রোডাক্ট বিশালভাবে রপ্তানি করছি ইউরোপিয়ান ইউনিয়নে এবং এটা ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে একটা বড় একটা শেয়ার বাংলাদেশ থেকে আসে সেখানে আমরা কিন্তু তাদের যে মিনিমাম ম্যাক্সিমাম থ্রেশহোল্ড সেটাকে আমরা দ্বিগুণেরও বেশি আমাদের রপ্তানি সেখানে একটা পলিটিক্যাল সলিউশন দরকার হবে তাদের কাছ থেকে আমাদেরকে একটা ওয়েভার টাইপ নিতে হবে যে বাংলাদেশকে অন্য দেশের সাথে তুলনা করে করলে আমরা কিন্তু জিএসপি প্লাস পাবো না কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইউরোপিয়ান ইউনিয়ন পাকিস্তানকে জিএসপি প্লাস দিয়েছিল অনেককে দিয়েছে আমাদেরকে কেন দেবে না তো ন্যাচারালি এই এইটা এই 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 বিষয়টাকে আমাদেরকে তাদের সাথে বসে একটা সময় নিয়েই এই এই আলোচনাটা করতে হবে লেবার ইস্যু আছে ডেমোক্রেসি সাস্টেনেবিলিটি ইস্যু আছে তো অনেক রকমের ইস্যু আছে যেগুলো এবং বাংলাদেশের অর্থনীতিকে উন্মুক্ত করার ইস্যুটা আছে আমরা কিন্তু হাইলি প্রোটেক্টেড ইকোনমি আমরা যখন চাইবো যে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের ফ্রি ট্রেড দেওয়া হোক আমরা যদি চাই যে চায়না ভারত এবং অস্ট্রেলিয়া এবং জাপানকে আমাদেরকে ফ্রি ট্রেড দিক তাহলে তাদের তারাও কিন্তু চাইবে তাদের পণ্যটা যেন বাংলাদেশের মার্কেটে উন্মুক্তভাবে আসতে পারে বা আপেক্ষিকভাবে উন্মুক্তভাবে আসতে পারে তারা হয়তো সময় দিতে পারে ঠিক আছে তোমাকে 5 বছর সময় দিলাম তুমি আস্তে আস্তে তোমার দ্বারটা খুলে দাও কিন্তু আমাদের তো ছাড় দিতে হবে বর্তমানে বাংলাদেশের ট্রেড প্রোটেকশন লেভেল হচ্ছে 27% 27.5% যেটা ভারতে হচ্ছে 9% আমি অ্যাভারেজ কথা বলছি চায়নাতে হচ্ছে 9% আসিয়ানে হচ্ছে 4.7% তাহলে আরে আর ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলোতে 1-1.5% মতো কাজে আমরা কার সাথে কথা বলবো 7.5% নিয়ে এখানে প্রশ্নটা আমাদের দিকেই তাকাতে হবে আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদের প্রোটেকশন লেভেলকে কিছুটা হলেও কমিয়ে এনে ইন্ডাস্ট্রিকে একটা সবল স্থানে নিতে হবে যাতে বাংলা আমরা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট নেগোসিয়েশনে যখন যাব আমরাও কিছুটা ছাড় দিতে পারবো তারাও ছাড় দেবে শুধু যদি আমরা মনে করি যে আমরা কিছু ছাড় দেবো না সব ছাড় আদায় করব তাহলে কিন্তু আমাদের এই এলডিসি মেন্টালিটি থেকে মানসিকতা থেকে আমরা বের হতে পারবো না এটা এই মানসিকতা নিয়ে কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট কারোর সাথে করা সম্ভব হবে না এবং এই জন্যই আমাদের বিশেষভাবে প্রচেষ্টা নিতে হবে এখানে আর অন্য কোনো বাধাকে আমি সেরকম বড়ভাবে দেখি না আমি মনে করি যে আমরা অলরেডি ব্লেন্ড কান্ট্রি হয়ে গেছি আইডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে অলরেডি সেখানে আমাদের প্রায় 40% উপর হচ্ছে নন কনসেশনাল লোন এটা হয়তো 60% চলে যাবে আস্তে 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 আমাদের আইডিয়া থেকে আমরা বের হয়ে আসবো যখন আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে চলে যাব তো সেটাই তো স্বাভাবিক প্রক্রিয়া সেটা নিয়ে আমি আমি অতখানি চিন্তিত নই যেটা হচ্ছে যে এই ট্রেড ওপেনিংটা আমাদের করতে হবে ভিয়েতনাম যেটা খুব সাকসেসফুলি করেছে তারা সবগুলো দেশের সাথে আমরা যখন অসুবিধায় পড়বো তখন ভিয়েতনাম তো কিছুটা সুবিধার মধ্যে থাকবে ভিয়েতনাম অলরেডি আমাদের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে এবছর তারা আমাদেরকে ক্রস করে ফেলেছে গার্মেন্টসেও এবং গার্মেন্টস ভিয়েতনামের মাত্র 24% এবং গার্মেন্টস হচ্ছে আমাদের 82% কাজে আমাদের ভালনারেবিলিটিটা অনেক বেশি ভিয়েতনামের চাইতে কিন্তু ভিয়েতনাম কিন্তু প্রত্যেকটা উন্নত দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার আসিয়ানের মেম্বার কাজে তাদের জন্য তার কিন্তু বিশ্বজোড়াই খোলা তারা খুলেছে এটা এটা এমনি আসে নাই খুলতে হয়েছে তাদেরকে আমাদেরও আমাদের জন্য দ্বার খুলতে হবে অন্য দেশে কিন্তু আমাদের নিজেদের দ্বারটাও খুলে দিতে হবে আংশিকভাবে ডক্টর সেলিম জাহান কতটা প্রস্তুত বাংলাদেশ এবং আসলে কি করণীয় এখন বাংলাদেশের দিক থেকে আমার মনে হয় যে আহসান যে কথাটা বলেছে যে অন্তরায় ঠিক নেই যে অর্থে অন্তরায় বহু দেশের ক্ষেত্রে আছে প্রশ্নটা হচ্ছে যে প্রস্তুত আমরা কতখানি এবং প্রস্তুতিটা এখন থেকেই দরকার এটা 2026 সাল নাগাদ এটা হবে 2025 সাল নাগাদে নিয়ে মানে চিন্তাভাবনা করলে তো হবে না এবং প্রস্তুতির আমি মনে করি যে আহসান যেটা বলেছে তার একটু বিস্তৃত করে বলি যে প্রস্তুতির নানান দিক আছে একটা প্রস্তুতি হচ্ছে রাষ্ট্রের ভেতরে প্রস্তুতি আরেকটা প্রস্তুতি হচ্ছে রাষ্ট্রের বাইরে প্রস্তুতি যেমন আমি মনে করি যে এই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্যে আমাদের একটা অর্থনৈতিক কূটনীতির প্রয়োজন আছে এবং এই অর্থনৈতিক কূটনীতির মানে হচ্ছে যে যে সমস্ত সংস্থা গোষ্ঠী আছে তাদের সঙ্গে আলোচনা বহুপাক্ষিক আলোচনা বিভিন্ন দেশ যাদের সঙ্গে আমরা বাণিজ্য করে থাকি তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং সেই সঙ্গে সঙ্গে এই ব্যাপারে রাষ্ট্রের মধ্যেও প্রস্তুতির প্রয়োজন আছে যে নীতিমালার দিকে তাকানো এবং আহসান যে কথাটা বলেছে যে আমরা এরপর থেকে উন্মুক্ত প্রতিযোগিতায় যাব এখন উন্মুক্ত প্রতিযোগিতায় গিয়ে আমারটা আমি সংরক্ষণ করব আর কাউকে কিছু দেব না কিন্তু ওই প্রতিযোগিতার সুযোগ আমি নেব এটা তো হবে না
এবং আমি মনে করি যে আহসান একটা শব্দ খুব সুন্দরভাবে ব্যবহার করেছে যে স্বল্পোন্নত মানসিকতা নিয়ে বা স্বল্পোন্নত দেশের মানসিকতা নিয়ে কিন্তু এই উত্তরণ প্রক্রিয়ায় কিন্তু কাজ করবে না। এখানে প্রতিযোগিতায় ঢুকতে হলে আমাদেরকে আমাদের দ্বারও উন্মুক্ত করে দিতে হবে এবং কতগুলো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন একটা কথা হচ্ছে যে বাণিজ্যের ক্ষেত্রে আমরা এই পর্যন্ত যে জাতীয় সুযোগ সুবিধা পেয়েছি, যে জাতীয় সংরক্ষিত সুযোগ সুবিধা পেয়েছি, সেগুলো আমরা পাবো না। এবং সেখানে আলোচনার সুযোগ আছে সত্যি, কিন্তু আলোচনা করেও বর্তমানের যে সংরক্ষণের সুযোগ সেটা কিন্তু আমরা পাবো না। তা সেটা যদি আমরা না পাই তাহলে আমাদের প্রতিযোগিতামূলক রপ্তানি এবং অন্য দেশের সাথে, যেমন ভিয়েতনামের কথা উঠেছে, লাওয়ের কথা উঠবে, এবং সেখানে আমরা কী করতে পারি সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত, অনুদানের ক্ষেত্রে কিন্তু অনুদান কমে যাবে, কারণ খুব স্বাভাবিকভাবেই আমরা যখন মধ্যম আয়ের দেশে যাব তখন স্বল্পোন্নত দেশের যে সমস্ত অনুদান সেগুলো কিন্তু আমরা পাবো না। তো সেখানে কী করা যেতে পারে? তা আমার মনে হয় যে এই অন্তরায়ের কথা যেটা বলা হচ্ছে যে বিভিন্ন নির্ণায়কে আমরা কিন্তু এগিয়ে আছি, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমরা কতখানি প্রস্তুতি নিচ্ছি, কতখানি প্রস্তুত আমরা হচ্ছি দেশে এবং বিদেশে, এবং এটার জন্যে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে আলাপ আলোচনা করতে হবে। যে সমস্ত দেশ সুযোগ সুবিধাগুলো পেয়েছে বা মধ্য আয়ের দেশে পৌঁছানোর পরে প্রতিযোগিতায় টিকতে পেরেছে, তারা কিন্তু অনেক আগে থেকে আলাপ আলোচনা শুরু করেছে, এবং আমার মনে হয় যে সেই দিকটায় আমাদের বোধহয় নজর দেওয়া দরকার। মানে আনন্দের দিকটা একটা আছেই, উদযাপনের দিক আছে নিশ্চয়ই, আমরা গর্বিত, এটা একটা মর্যাদার ব্যাপার, কিন্তু সেই মর্যাদাকে সংরক্ষিত করার জন্যে এবং সেই মর্যাদাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যেমন এরকম অবস্থায় পৌঁছতে চাই না যে 2026 এসে গেল এবং আমরা দেখলাম যে আমরা একেবারে সম্পূর্ণভাবে অপ্রস্তুত, সেটা হলে পরে এই যে পুরো প্রক্রিয়া সেটা সামাল দেওয়া খুব কঠিন হবে, সামাল দেওয়া খুবই কঠিন হবে। এবং মনে রাখতে হবে যে আমরা তো একা নই, এখানে অন্যান্য দেশ আছে যারা এই উত্তরণটা ঘটাবে বা যারা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে যাবে। তো তারা যে জাতীয় অর্থনৈতিক কূটনীতি করছে, এখন আমাদের কিন্তু এই অর্থনৈতিক কূটনীতির উপরে কিন্তু জোর দিতে হবে। এবং আমি মনে করি যে সেই জায়গায় কোনো স্পেসিফিক পরামর্শ আছেন নীতি নির্ধারকদের জন্য আপনাদের দিক থেকে? এখন সেটা তো মানে কতগুলো পরামর্শ তো নিশ্চয়ই থাকবে, যেমন এখন থেকে যদি আমরা বিভিন্ন দেশের যেটাকে বলা হয় অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা শুরু করি এবং দ্বিপাক্ষিকভাবে ওই যে কথাটা আহসান বলল যে কতখানি ছাড় তারা দেবে এবং আমরা কতখানি ছাড় দিতে পারবো, তো সেটা তো একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, কিন্তু আমি মনে করি যে তারা হয়তো এই ব্যাপারে সামনে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়কে রাখতে হবে। যে এটা শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিলে পরে হয়তো এটা শুধুমাত্র রাজনৈতিক কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু যদি অর্থনৈতিক কূটনীতি আমরা করতে চাই তাহলে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে যারা অর্থ মানে দেশের উন্নয়ন, অর্থায়ন, পরিকল্পনার সঙ্গে যুক্ত সেই সব মন্ত্রণালয়ের সঙ্গে আমার মনে হয় যে একটা সমন্বিত ব্যবস্থা নিতে হবে। ডক্টর আহসান মনসুর, এই সমন্বিত ব্যবস্থাটা দেখেন কি না? আমি জানি যে আমাদের ইআরডিতে এই বিষয় নিয়ে কাজ হচ্ছে, প্রাইম মিনিস্টার্স অফিসে এই বিষয় নিয়ে কাজ হচ্ছে, কিন্তু অনেকেই মনে করেন যে সেখানে সমন্বয়ের বেশ ঘাটতি আছে, ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে সেই অর্থে কমিউনিকেশনটা যেরকম থাকা দরকার সেটাও যথেষ্ট বলে অনেকে মনে করছেন না। আপনার দিক থেকে কোনো স্পেসিফিক পরামর্শ বা অভিজ্ঞতার আলোকে? আমি যেটুকু দেখি আমার অভিজ্ঞতার আলোকে, যেখানে যেমন বাণিজ্য মন্ত্রণালয় তারা কিন্তু তাদের ক্যাপাসিটি বিল্ডিং করছে, ট্রেড নেগোসিয়েশনের ব্যাপারে তাদের ক্যাপাসিটি বিল্ডিংটা মোটামুটিভাবে সন্তোষজনকভাবে চলছে। এখনও সব সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আন্তর মন্ত্রণালয় হারমোনাইজেশনটা, এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিগন্যাল হচ্ছে যে এখন ট্যারিফটা একটু কমাতে হবে আমাদের, যদি আমরা ট্রেড নেগোসিয়েশন করতে চাই, দ্যার ইজ নো ইফ অ্যান্ড বাট, উই মাস্ট রিডিউস আওয়ার ডিপেন্ডেন্সি অন এই প্রোটেক্টেড লেভেল, ইন্ডাস্ট্রিকে আর একটু সবল করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এনবিআরের সিগন্যাল ইজ ডিফারেন্ট, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তাদের হচ্ছে রাজস্ব আহরণ, তাহলে আমি আমার কী হবে, আমার রাজস্বের কী অবস্থা হবে? দিস আর অল ব্যালেন্সিং অ্যাক্ট, এইটাকে সিনক্রোনাইজ করতে হবে এবং সরকারকেই এটা করতে হবে অ্যাজ এ হোল, গভর্নমেন্ট অ্যাজ এ হোল যেটাকে আমরা বলি, কারণ এখানে কনফ্লিক্টিং ইন্টারেস্ট ডিফারেন্ট মিনিস্ট্রির আসবে। তারপরে যেমন প্ল্যানিং কমিশন কিন্তু মোটামুটিভাবে আমি বলবো ডায়াগনোস্টিক্সটা কমপ্লিট করে ফেলেছে। ডায়াগনোস্টিক্সটা বলতে কী হচ্ছে যে
কোথায় কোথায় সমস্যা হতে পারে সেটা কিন্তু আমরা চিহ্নিত করা হয়ে গেছে, মোটামুটিভাবে সরকারিভাবেই চিহ্নিত করা হয়ে গেছে এবং রাইটলি সো। এখন প্ল্যানিং মিনিস্ট্রি তো আর ওই নেগোসিয়েশনে যাবে না, নেগোসিয়েশনে যাবে মিনিস্ট্রি অফ কমার্স, নেগোসিয়েশনে যাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফাইন্যান্স মিনিস্ট্রিকে যখন বলা হবে তখন তারা বাইল্যাটারালি এটা এনগেজমেন্ট। সেই জন্য যেটা দরকার আন্তর মন্ত্রণালয় একটা সমন্বয়ের মাধ্যমে কম্পিটেন্ট লোক উইদিন দ্য গভর্নমেন্ট মেবি আউটসাইড দ্য গভর্নমেন্ট নিয়ে টিম ফর্ম করা যারা এই নেগোসিয়েশনগুলো বিভিন্ন দেশের সাথে করতে পারে, তাদের টেকনিক্যাল কম্পিটেন্সি আছে, লিগ্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, ইন্টারন্যাশনাল ট্রেড ইস্যু সম্পর্কে এবং এই ধরনের সম্পর্কে তাদের জ্ঞান আছে, সেই ধরনের বাইরের এবং ভিতরে সরকারের ভিতরের লোক দিয়ে সেটা করতে হবে। তো এই প্রস্তুতিটা কিন্তু এখন সেই পর্যায়ে যায় নাই আমার জানা মতে, যেতে হবে আমাদেরকে। আর ইআরডি এটার সাথে থাকবে, ইআরডি তো সবসময় থাকে। কতগুলো জায়গায় আমি মনে করি যে আমাদেরকে অবশ্যই এগেন আমাদের ইন্টারনাল অ্যাডজাস্টমেন্টস আরও কিছু জায়গায় করতে হবে। রাজস্বের ক্ষেত্রে আমি বললাম যে ট্যারিফ কমালে পরে তাদের রাজস্বে একটু একটু ভাটা পড়বে, তাহলে ডোমেস্টিক অন্যান্য সোর্স থেকে রিসোর্স মোবিলাইজেশনটাকে আমাকে বাড়াতে হবে, সেই দিকটাতে জোর দিতে হবে। আমাদের ফরেন এইডে যে গ্র্যান্টস কম্পোনেন্ট, যেটা সেলিম সুন্দরভাবে বলছে যে অনুদানের পার্টটা কমে আসবে, অনুদানের পার্টটা কমলে কোথায় আমাদের ক্ষতিগ্রস্ত? সরকারি ক্ষেত্রে অনুদান আছে, আর আছে আমাদের এনজিও সেক্টরে বিশাল অনুদান আছে। এনজিও সেক্টরটা কিন্তু আমার ধারণা বেশ বড় রকমের শেকআপের ভিতর দিয়ে যাবে, যেতে বাধ্য, কারণ তাদের যে ডিপেন্ডেন্সি অন এক্সেপ্ট ফর ফিউ বিগ ওয়ান্স, অন্যদের ডিপেন্ডেন্সি অন এক্সটার্নাল এইড এখনও বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে তো এনজিও সেক্টরের বিশাল ভূমিকা। এই এই জায়গাটাতে সরকারকে গ্যাপ ফিলিং করতে হবে, গভর্নমেন্ট হ্যাজ টু কাম টু সাপোর্ট এনজিওদের অ্যাক্টিভিটিগুলোকে যেন হঠাৎ করে বন্ধ হয়ে না যায়, তাদেরকে সিলেক্টিভলি তাদেরকে সাপোর্ট দিতে হবে এবং এই কার্যক্রমগুলো যদি যেটাগুলো ভালো কার্যক্রম সেগুলোকে যেন সরকারি তাদের বাজেটের মধ্যে নিয়ে নেয় এবং এনজিওদের মাধ্যমে সেটা পরিচালনা করে, নট দ্য গভর্নমেন্ট অফিসাররা সেটাকে পরিচালনা করে, যেভাবে চলছে সেভাবে চলুক। কিন্তু অন্যান্য দেশে যেটা হয় সরকারের অনুদানটা তখন বিদেশ থেকে না এসে সরকারের অনুদান হবে এবং সেটার মাধ্যমে সরকারের কিছুটা ওভারসাইটের মধ্যেই তারা এই কাজটা করতে পারে। তো এই জায়গাগুলোতেও কিন্তু এগেন মাইন্ডসেটের ইস্যু আছে। এনজিওদেরকে আমরা যদি প্রতিপক্ষ হিসাবে দেখি তাহলে কিন্তু তাদেরকে আমাদের নিজের আমাদের তাদেরকে এমব্রেস করে তাদেরকে নিয়ে যে কাজ করা সেই মাইন্ডসেটটা কিন্তু এখনও বাংলাদেশে অভাব আছে বলে আমি মনে করি। যদিও অনেক ক্ষেত্রে আমরা বেনিফিটেড এবং সরকার অনেক ক্ষেত্রে সাপোর্ট করেছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু এটার অভাব আছে। এই জায়গাটায় আরও উদার হয়ে সরকারকে এগিয়ে যেতে হবে যাতে যেই এনজিওদের যে অসমাপ্ত কাজগুলো সেগুলো যেন সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে সরকার যেন সাপোর্ট দিয়ে এটাকে চালিয়ে নিতে পারে। এছাড়া আমি বলবো যে ফাইন্যান্সিং ফ্লো যেটা আমাদের আমাদের এটার ফরেন এইডের উপর ডিপেন্ডেন্সিটা অনেক ছিল, অনেক কমে আসছে। বাংলাদেশ হওয়ার সময় 13.5% ছিল আমাদের জিডিপির ফরেন এইড, বাজেটের পুরোটাই বাজেটের প্রায় 70-80% ফান্ডেড বাই ফরেন এইড, সেটা এখন কমে জাতীয় আয়ের 1.5-2% হচ্ছে ফরেন এইড, 13.5-2% নেমে আসছে, আরও নামবে তাতে অসুবিধা নাই। এটাকে সাবস্টিটিউট করবো কীভাবে? এটাকে সাবস্টিটিউট করবো আমরা ক্যাপিটাল ইনফ্লো দিয়ে, এটাকে সাবস্টিটিউট করবো আমরা ফরেন বরোয়িং বাই দ্য ফ্রম দ্য প্রাইভেট সেক্টরের থেকে আমরা নিতে পারবো। তো এগুলো কিন্তু আবার উন্মুক্ত হবে যখন আমরা এলডিসিতে গ্র্যাজুয়েশন হবো, যখন আমরা আপার মিড ইনকামের দিকে যাব, তখন কিন্তু এই দ্বারগুলো খুলে যাবে। কাজে এটা নিয়ে হতাশার কিছু নাই, ইটস এ ম্যাটার অফ চেঞ্জিং দ্য লাইফস্টাইল। গরিবের লাইফস্টাইল থেকে একটু মধ্যমায়ের লাইফস্টাইলে যেতে হবে, তারপরে আবার উচ্চ আয়ের লাইফস্টাইলে যেতে হবে, সেই সাথে মাইন্ডসেটগুলো কত কতটা পারবো আমরা সেটি আসলে বড় প্রশ্ন। এটি সময় থাকলে শেষে আমরা আলোচনা করবো যে কোভিডই আসলে আমাদের কতটা লাইফস্টাইল চেঞ্জ করাতে পারে। আমি একটু বলতে চাচ্ছি যে আসান যেই কথাগুলো বলেছে তার দুটো দিক কিন্তু আমাদের বোধহয় মনে রাখা দরকার, যে এই যে আলাপ আলোচনা হচ্ছে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক, তার বহু কিছু কিন্তু খুব আইনগত অনেক কিছু আছে, তাতে আইনের নানান রকমের ধারা, আইনের নানান রকমের টেকনিক্যাল ইস্যু। হ্যাঁ নিশ্চয়ই। তো আমার মনে হয় যে সেই ব্যাপারে আমাদের আইনগত যে সক্ষমতা, মানে সরকারের যখন আলাপ আলোচনায় যায় বহু ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে কিন্তু আমরা অনেক জায়গাতে কিন্তু ঠিক নাক গলাতে পারিনি, কারণ আমাদের হয়তো সেই সক্ষমতা নেই, সেটা একটা বিষয় রাখতে হবে। অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমেই এই আইনগত বিষয়ের যাতে আমাদের বিশেষজ্ঞরা থাকেন এই আলোচনার সময় সেটা দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বলা হলো বা আহসান বলল যে বাইরে থেকে যে ঋণ আসা
বা বাইরে থেকে বিনিয়োগ আসা। তো বাইরে থেকে বিনিয়োগ আসতে হলে কিন্তু কতগুলো অবকাঠামো ঠিক রাখতে হবে, এবং অবকাঠামো বলতে শুধুমাত্র ভৌত অবকাঠামো নয়, আমাদের আইনগত প্রক্রিয়া কী আছে, আমাদের অনুমোদন প্রক্রিয়া কী আছে, আমাদের বাইরে থেকে যখন কেউ বিনিয়োগ করবেন তাকে কতটা সুযোগ সুবিধা দেওয়া হবে, কারণ বিনিয়োগকারী কিন্তু সেখানেই যাবে যেখানে সে সুবিধা পাবে, এবং সেই সুবিধা কিন্তু সবসময় মুনাফার সুবিধা নয়, সেই সুবিধা হচ্ছে কত সহজে এবং কত অল্প সময়ে তিনি সেই বিনিয়োগটা করতে পারেন। বহু ক্ষেত্রে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের ক্ষেত্রে যখন আসে বলে যে এখানে ব্যবস্থা খুব জটিল, কাঠামো আরেকটা বড় সমস্যা বেরিয়ে যাওয়াটা, হ্যাঁ বেরিয়ে যাওয়া সেটা জটিল। আরেকটা দিক হচ্ছে যে আমাদের মানব সম্পদ কতখানি আছে, কারণ বিনিয়োগ আসলে পরে তো তখন সেখানে যারা কাজ করবেন তাদের সম্পদ কতখানি, আমরা সেটার জন্যে যে জাতীয় দক্ষতা দরকার সেখানে কাজ করার জন্য সেই জাতীয় দক্ষতা আমাদের আছে কি না, এগুলো কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটা বড় প্রশ্ন। আরেকটি প্রশ্ন, যে আমরা সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ যতটা সাফল্য দেখিয়েছে এবং দ্রুততার সঙ্গে দেখিয়েছে, সেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অবস্থাটা কি বাংলাদেশের এখন পর্যন্ত কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় যে প্রথমত আমরা যখন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেছি সেটা মূলত মৌলিক যে সমস্ত বঞ্চনা আছে সেগুলো নিয়ে কাজ করেছি, মৌলিক দারিদ্র, স্বাস্থ্যের ক্ষেত্রে মৌলিক বঞ্চনা, শিক্ষার ক্ষেত্রে মৌলিক শিক্ষাকে নিশ্চিত করা, সেগুলো নিয়ে কাজ করেছে। এখন এই যে আমরা বলছি যে বর্তমানে যে বজায়যোগ্য যে উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কথা বলছি এটার ব্যাপ্তি কিন্তু অনেক বেশি, কারণ এখানে লক্ষ্যমাত্রাও বেশি, এটা নির্ণায়কও বেশি, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন পর্যন্ত আমরা জানি যে গত বোধহয় দু বছর আগে একটা মূল্যায়ন হয়েছে এবং বাংলাদেশ কী অবস্থায় আছে সেটার ক্ষেত্রে কথাবার্তা হয়েছে, কিন্তু এখন যেমন কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু মনে করছি যে এখন পর্যন্ত যে আমরা বলা চলে যে সফলতা আমরা আশা করেছিলাম সেটা হয়তো হয়নি। যেমন একটা ক্ষেত্র হচ্ছে নিশ্চিতভাবে এটার জন্য বোধহয় কোনো উপাত্ত লাগবে না, সেটা হচ্ছে অসমতা। বর্তমান যে লক্ষ্যমাত্রাগুলো আছে তার মধ্যে অসমতা খুব সম্ভবত লক্ষ্যমাত্রা 10, সেখানে অসমতার কথা বলা হয়েছে। সেই অসমতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিশেষ করে সুযোগের ক্ষেত্রে অসমতা বেড়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে ফলাফলের ক্ষেত্রেও অসমতা লক্ষ্য করছি, এবং সেটা কিন্তু পরিকল্পনা কমিশনও সেটা স্বীকার করেছে। এবং এই অসমতা তো আপনি কোভিডের কথা বলেছেন, এই কোভিডের ক্ষেত্রে বহু ক্ষেত্রে কিন্তু এই অসমতা বেড়ে যাবে। যেমন আমরা বলছি যে শিক্ষায় আমরা এখন তথ্য প্রযুক্তি নির্ভর হব, খুব ভালো কথা, কিন্তু তথ্য প্রযুক্তি তো সবার কাছে লভ্য নয়। ঢাকা শহরে একটা ধনী গৃহস্থালির কাছে তথ্য প্রযুক্তি নানানভাবে লভ্য, কিন্তু গ্রামাঞ্চলে এটা কিন্তু লভ্য নয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র বলছে যে আমাদের মুঠোফোন আছে, সেটা ঠিকই, কিন্তু এই মুঠোফোনে উপাত্ত পাওয়ার বা এই অন্য ব্যবস্থা নেই যার ফলে আমরা এই তথ্য প্রযুক্তির সুযোগ গ্রহণ করতে পারি, এটা কিন্তু অসমতার একটা বড় ক্ষেত্র হবে ভবিষ্যতে। এবং ফলাফল হবে এই যে সবার শিক্ষার মান একরকম হবে না, অর্থাৎ অন্য অর্থে আমি বলতে পারি যে সবার যে জাতীয় দক্ষতা অর্জন সেটা কিন্তু একমাত্র হবে না। তার ফলে যদি শিক্ষার ক্ষেত্রে বৈষম্যটা বা শিক্ষার ফলাফলের ক্ষেত্রে, শিক্ষার অর্জনের ক্ষেত্রে বৈষম্যটা যদি বেড়ে যায় তাহলে পরে আয়ের ক্ষেত্রে বৈষম্য হবে, আপনার নানান রকমের কর্মসংস্থানের ক্ষেত্রেও বৈষম্য হবে। সুতরাং আমি মনে করি যে বৈষম্যের ক্ষেত্রে বোধহয় বা অসমতার ক্ষেত্রে আরও যত্নবান হওয়া দরকার আমাদের, কারণ আমার মনে হয় যে এটা হয়তো বেড়ে যাচ্ছে। পরিবেশের ক্ষেত্রে প্রচুর কাজ হচ্ছে আমরা সবাই জানি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে অনেকেই বলছেন যে পরিবেশের ক্ষেত্রে যতখানি মনোযোগ দেওয়া দরকার ততখানি হয়তো মনোযোগ দেওয়া হচ্ছে না, এবং পরিবেশের ক্ষেত্রে ঠিক ওই জাতীয় তো আংকিক কোনো লক্ষ্যমাত্রা নেই, এবং অনেক ক্ষেত্রে আমরা বলছি যে এটা পরিমাণগত নয় গুণগত মানে সাফল্য আমরা চাই, অর্জন আমরা চাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মনোযোগ দিতে হবে, এবং কোভিডের কারণে বহু জায়গায় আমাদের মনোযোগ এবং আমাদের অগ্রাধিকার কিন্তু একটু সরে গেছে খুব স্বাভাবিকভাবেই। তো এখন যার ফলে আমরা এই যে বজায়যোগ্য উন্নয়ন লক্ষ্যমাত্রা আছে তার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এখন আর মনোযোগ দিতে পারছি না, কারণ এই যে দুর্যোগ এসছে এই দুর্যোগের কারণে সরকারের যেটা সম্পত্তি বলুন, সরকারের নীতিমালাই বলুন, তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটাকেই তারা সামাল দিতে চেষ্টা করছে। তো সুতরাং আমি বলবো যে হয়তো আগামীতে আস্তে আস্তে যদি আশা করা যায় যে কোভিডের এই প্রকোপ কমে আসে, হয়তোবা ওই লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আবার মনোযোগ দেওয়া যাবে। তবে একটা কথা মনে রাখা দরকার যে আগামী দিনগুলোতে আমাদের উন্নয়ন প্রক্রিয়া
এবং বিশ্বের উন্নয়ন প্রক্রিয়া যে শুদ্ধ উন্নয়ন প্রক্রিয়া আমরা এতদিন পর্যন্ত দেখেছি এটা কিন্তু থাকবে না। সেটা কিরকম? যেমন এই জাতীয় দুর্যোগ নানানভাবে আসবে। আমরা 2008 ক্ষেত্রে অর্থনৈতিক মন্দা দেখেছি, একটা অর্থনৈতিক মন্দা আমরা কাটিয়ে উঠেছি, সেটাও একটা ধাক্কা দিয়েছে আমাদেরকে। বর্তমান সময়ে কোভিডের মতো একটি বলা চলে যে প্রকোপ, মহামারী বা অতিমারী, সেটারও একটা ধাক্কা এসছে। সুতরাং যারা নীতি নির্ধারণ করছেন, যারা সরকারের পরিকল্পনা করছেন, তাদের কিন্তু মনে রাখতে হবে যে এগুলো এখন আর ব্যতিক্রম থাকবে না। এই জাতীয় দুর্যোগ, এই জাতীয় অসুবিধেগুলো কিন্তু আস্তে আস্তে এটা আমাদের মানে দৈনন্দিন জীবনের মধ্যে চলে আসতে হবে, সুতরাং চলে আসবে। সুতরাং স্বাভাবিকভাবে এই নীতিমালাগুলো কিন্তু এই ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া দরকার। ডক্টর আহসান মানসুর, দেখুন, এসডিজি খুবই একটা কমপ্রিহেন্সিভ একটা প্যাকেজ অফ মেজার্স এবং উচ্চভিলাষী লক্ষ্যমাত্রাও। করতে পারলে তো অবশ্যই আমাদের সবার জন্যই ভালো, বাংলাদেশের জন্য ভালো, বিশ্বের জন্য ভালো, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। ইস্যুটা হচ্ছে যে এখানে সমস্যাগুলো কোথায় দেখছি আমি। কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক অঙ্গীকারের কোনো সীমাবদ্ধতা দেখছি না, সেটা ফুললি আছে। কিন্তু শুধু অঙ্গীকার করলে তো হবে না, অঙ্গীকারকে ইউনিট টু ব্যাক ইট বাই অ্যাকশনস। সেখানে আমি যে প্রতিকূলতাগুলো দেখছি সেটার মধ্যে সবচেয়ে বড় আমি মনে করি যে রিসোর্স গ্যাপ। আমাদের যে সব ক্ষেত্রে যে পরিমাণ অর্থের দরকার হবে ওই টার্গেটগুলো অ্যাচিভ করার জন্য, সেটা পরিবেশেই হোক, ক্লাইমেট চেঞ্জকে মিটিগেশন বা অ্যাডাপ্টেশনের কনটেক্সটেই হোক, বা আমাদের এই এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও পার্ট, এডুকেশন, হেলথ, এগুলো সবই তো এসডিজির মধ্যে আছে। এখানে সব কিছুই কিন্তু ব্যাপকভাবে বিনিয়োগের প্রয়োজন হবে এবং অর্থের প্রয়োজন হবে, সরকারি অর্থে। প্রাইভেট অর্থও লাগবে ব্যাপকভাবে, কিন্তু সরকারি অর্থের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, যেটা আমরা কিন্তু সেখান থেকে অনেক পিছিয়ে আছি। আমাদের এখনও ট্যাক্স টু জিডিপি রেশিও এই বছর হয়তো 9% আছে, তো 9% দিয়ে কিন্তু এটা হবে না। এটার জন্য আমাদের দরকার অন্ততপক্ষে 15-16% মতো, অ্যাকর্ডিং টু প্ল্যানিং কমিশনের হিসাবে। কিন্তু আমরা কিন্তু সেইভাবে এগোতে পারছি না, আমরা একেবারে স্ট্যাটিক হয়ে বা কিছুটা পিছিয়ে গেছি বরং বিভিন্ন কারণে, ইনক্লুডিং কোভিড। তো এইখানে আমাদেরকে অবশ্যই মনোনিবেশ করতে হবে যে আমরা কতখানি রিসোর্স মোবিলাইজেশন করে আরেকটু প্রায়োরিটাইজ করে সবগুলো জায়গা হয়তো আমরা দিতে পারবো না, যে জায়গাগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেই জায়গাগুলোকে ফোকাস করে অপটিমাইজ অন দ্য রিসোর্সেস করে যদি আমরা মোটামুটিভাবে আমাদের এসডিজিগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি, মানে ব্রড ইন্ডিকেটর যেগুলো আমাদের জন্য একেবারে না হলেই নয় সেই জায়গাগুলোতে ফোকাস করে আমরা যদি করতে পারি, আমি মনে করি আমাদের জন্য একটা ভালো অর্জন এখনও সম্ভব। কিন্তু সব জায়গাতেই আমরা পারবো, সবগুলো টার্গেট অ্যাচিভ করবো, আমার মনে হয় উই অলরেডি মিস দ্যাট পোর্ট। কিছু কিছু জায়গায় আমরা, যেমন দারিদ্র বিমোচন, অতি দরিদ্রদের ক্ষেত্রে আমরা ভালোভাবে এগুচ্ছিলাম। এখানে যে টার্গেটটা আছে যে 31 সালের মধ্যে অতি দরিদ্রের সংখ্যা, অ্যাবসোলিউট পোভার্টিকে জিরোতে নামিয়ে আনা, এটা বিশ্ব ব্যাংকেরও একটা টার্গেট, আমাদেরও টার্গেট, এসডিজিরও টার্গেট। এটা কি আমরা পারবো? হ্যাঁ, না পারলেও কাছাকাছি আমরা যেতে পারবো, কিন্তু এখানে আমাদের ফোকাসটা রাখতে হবে দারিদ্র বিমোচন থেকে যেন আমরা সরে না আসি। তারপরে হচ্ছে যেটা সেলিম বলল যে আমাদের আমাদের ইনকাম ইনইকুয়ালিটি, আয়ের যে বৈষম্যটা হচ্ছে এটা কিন্তু দিন দিন বাড়ছে, এটা কিন্তু কমিয়ে আনতে হবে। কমিয়ে আনতে না পারি অন্তত পক্ষে বাড়তে যেন না দিই আর। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আমরা যদি স্ট্যাটাসকো মেনটেন করি এটা কিন্তু আরও বেড়ে যাবে, এবং সেটা সামাজিকভাবে আমি মনে করি গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। তো আমি মনে করি যে আমাদের অবশ্যই বিনিয়োগ করতে হবে ইনফ্রাস্ট্রাকচারে, আমাদেরকে অবশ্যই ক্লাইমেট চেঞ্জের অ্যাডাপ্টেশনে আমাদেরকে মনোযোগ দিতে হবে, কারণ আমরা মোস্ট ভালনারেবল কান্ট্রিজের মধ্যে একজন। এগুলোর মধ্যে আমাদেরকে ফোকাসটা রেখে কীভাবে একটা গ্রিন গ্রোথ স্ট্র্যাটেজি বাংলাদেশ করতে পারে যেটা এই জিনিসগুলোকেও অ্যাড্রেস করবে এবং আমাদের রিসোর্স অপটিমাইজেশনকেও করবে, সেটা যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সো স্ট্র্যাটেজিটা কি, মানে কম্প্রিহেন্সিভ যে সবগুলোই আমরা অ্যাচিভ করবার চেষ্টা করব, নাকি প্রায়োরিটি নির্ধারণ করে? এটা তো মানে জানা কৌশল কি কোনটা? হ্যাঁ, কৌশলের ক্ষেত্রে আমি মনে করি যে সবসময় একটা অগ্রাধিকার নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি যে
সম্পদ তো একটা অন্তরায়, কিন্তু সম্পদ ছাড়াও আমাদের যে কাঠামো, অর্থাৎ এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বা এটা সর্বতোভাবে এটাকে করার জন্যে সব কিছু আমরা একসাথে করতে পারবো না, এটা কখনোই পারা যাবে না। সেটা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের ক্ষেত্রেও দেখা গেছে। এবং এই লক্ষ্যমাত্রাগুলো যখন জাতিসংঘ নির্ধারণ করেছে, তখন কিন্তু এটাও প্রত্যাশা করা হয়নি যে এইগুলোকে ঠিক এই রকমভাবে একদম 100% অর্জন করতে হবে। আসল ব্যাপার হচ্ছে যে জাতিসংঘ যখন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এইগুলো দেশগুলোকে এক ধরনের বলা চলে পরামর্শ দিচ্ছে, মানে মোটামুটিভাবে এই এই লক্ষ্যমাত্রা অর্জনের দিকে দেশগুলোকে মনোযোগ দিতে হবে। তার এখানে দুটো ব্যাপার হয়ে যাচ্ছে। সেটা একটা ব্যাপার হচ্ছে যে দেশ তার নিজের সম্পদ, নিজের দক্ষতা, নিজের কাঠামোর ভিত্তিতে নির্ধারণ করতে পারে আমার অগ্রাধিকার কী কী। আমি কি দারিদ্র বিমোচনে অগ্রাধিকার দেব, নাকি আমি শিক্ষা স্বাস্থ্যে অগ্রাধিকার দেব, নাকি আমি ওই তিনটেতে অগ্রাধিকার দেব, আপাতত অন্য দু একটাকে আমি বাদ দিয়ে দেব। এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এটাকে আমি যেটা বলি যে দেশজ একটা রূপ দিতে হবে। আন্তর্জাতিকভাবে এই লক্ষ্যমাত্রাগুলো বলা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এগুলো একেবারে সর্বতোভাবে সার্বিকভাবে এর বাইরে আমরা যেতে পারবো না। এটাকে একটা দেশজ রূপ দেওয়া মানে হচ্ছে যে দেশের যে বাস্তবতা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, দেশের যে প্রেক্ষিত, সেইটার ব্যাপারে আমার মনে হয় যে এগুলোকে পরিকল্পনার কৌশলের মধ্যে, বাজেটের কৌশলের মধ্যে এটাকে প্রতিফলিত করতে হবে। সুতরাং আপনার প্রশ্নে যদি আমি আসি, যে কৌশলটা কিন্তু হবে যে সবগুলোকে 2030-এর মধ্যে আমরা অর্জন করব, এটা যদি আমরা ভাবি তাহলে বলা চলে যে আসলে আমরা খুব বাস্তববাদী একটা বলা চলে যে ব্যবস্থা আমরা গ্রহণ করছি না। এর মধ্যে কোনটা কোনটা আমরা করতে পারবো, কতটুকু করতে পারবো, কোনটা আমাদের জন্য জরুরি এই মুহূর্তে, যেমন যদি কেউ বলেন যে আমাদের জন্য এই মুহূর্তে জরুরি হচ্ছে দারিদ্র, অসমতা এবং পরিবেশ, একটা ভালো যুক্তি তিনি দেখাতে পারবেন। কিন্তু বহু ক্ষেত্রে অন্যান্য মানে বিষয়গুলো যদি চলে আসে, তো সেটা তো সরকারের পক্ষে, দেশের পক্ষে সম্পদের দিক থেকেও মানে সম্ভব হবে না, কাঠামোগত যে দক্ষতা বা কাঠামোগত যে শক্তি সেটার দিক থেকেও সম্ভব হবে না। আর সম্পদের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যেটা বারবার উন্নয়নশীল দেশগুলো বলছে, যে আমরা যখন এই বজায়যোগ্য উন্নয়ন লক্ষ্য বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করেছি, এগুলো কিন্তু বৈশ্বিক লক্ষ্য, এবং বিশেষত বৈশ্বিক লক্ষ্য হওয়ার একটা মানে হচ্ছে যেটা কিন্তু সামগ্রিকভাবে সবার দায়িত্ব। সুতরাং একা কেউ পারবে না, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে উন্নয়নশীল দেশগুলোকে, বিশেষত আফ্রিকার দেশগুলোর দিকে যদি আমি তাকাই, তাহলে তাদেরকে কিন্তু উন্নত দেশকে সাহায্য করতে হবে। কারণ সাহায্য না করে শুধু তাদেরকে বলা যে তোমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করো, এটা কখনোই হবে না, এটা যৌথ দায়িত্ব, এবং আমার মনে হয় যে এই দায়ভাগে আমরা সবাই সমান অংশীদার। এই এই যে অগ্রাধিকার নির্ধারণের কথা আপনারা বলছেন এবং লক্ষ্যমাত্রার কতগুলো সেটা আমরা সবাই জানি, এবং সেখানে বাংলাদেশে একটা বিতর্ক তো গত কয়েক বছর ধরে বেশ আছে যে উন্নয়ন আগে না গণতন্ত্র আগে, এবং সেই গণতন্ত্রের মানদণ্ডে বা সেই ভ্যালুজের মানদণ্ডে কোথায় গিয়ে দেশটাকে দাঁড়াতে হবে সেটিও ওই লক্ষ্যমাত্রার মধ্যে বলা হয়েছে। সো সেই জায়গায় তো অগ্রাধিকার নির্ধারণ করতে গেলে তো কেউ যদি মনে করেন যে না আমি এই জায়গা ফোকাস করবো, এগুলো দরকার নেই কারণ পারবো না, আপনাদের পরামর্শ অনুযায়ী সেটা কি একটু ওই ওই যে উন্নয়ন বনাম গণতন্ত্রের বিতর্কের মধ্যে ফেলে দেওয়ার মতো কি না, মানে আপনাদের দুজনের পরামর্শ যদি আমি এইভাবেই বলি, একটু স্ট্রেট ফরওয়ার্ডই বলি, যে গণতন্ত্রের মানদণ্ডে আমরা কিন্তু এগুতে পারিনি, আমরা পিছিয়ে গেছি বলবো আমি। সেখানে আমি বললাম যে আপনারা তো সেই জন্যই এখন তাহলে আমাদেরকে উন্নয়নের মানদণ্ডে তো অ্যাটলিস্ট আমাদেরকে ওভার অ্যাচিভ করাটা দরকার। কাজে এই এই বিতর্কে আমি বলবো যে আমাদেরকে যেহেতু ওই দিকটাতে আমরা অনেকখানি পিছিয়ে গেছি, এই দিকটাতে দিয়ে যে আমরা যেন ওভার কম্পেনসেট করতে পারি, আমাদেরকে এখানে ফোকাসটা বাড়াতেই হবে যদি আমরা ওখানকার ফোকাসটাকে সেভাবে না আনতে পারি। ইজ দ্যাট এনাফ? আমি মনে করি যে গণতন্ত্র আগে না উন্নয়ন আগে এই বিতর্কটা না তোলাই ভালো। আমি মনে করি যে এই বিতর্কটা না তোলা ভালো, এই জন্য গণতন্ত্র গণতন্ত্রের জন্যই মূল্যবান। গণতন্ত্র যদি উন্নয়নে সহায়তা করে খুব ভালো কথা, কিন্তু তাছাড়াও গণতন্ত্রের দরকার আছে গণতন্ত্রের জন্যে। গণতন্ত্র উন্নয়নে সাহায্য করে দুটো তিনটে দিক থেকে। একটা হচ্ছে যে
গণতন্ত্র নিশ্চিত করে যে উন্নয়ন প্রক্রিয়ায় সব মানুষের কণ্ঠস্বর শোনা যাবে, সব মানুষ অংশগ্রহণ করবে। তার মানে এই নয় যে সব মানুষ পরিকল্পনা করছে, তা নয়, কিন্তু প্রত্যেকের আকাঙ্ক্ষা সেখানে প্রতিফলিত হবে, সেটা হচ্ছে একটা। গণতন্ত্রের আরেকটা দিক হচ্ছে যে উন্নয়ন প্রক্রিয়ায় যে ধরনের কর্মকাণ্ড হয়েছে সেটার একটা দায়বদ্ধতা গণতন্ত্র নিশ্চিত করে, এবং গণতন্ত্র না থাকলে সেই দায়বদ্ধতা সেখানে আসে না। সুতরাং আমি মনে করি যে গণতন্ত্র গণতন্ত্রের জন্যই দরকার। উন্নয়নের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সুশাসন, এবং উন্নয়নের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে কাঠামোগুলো, মানে যারা সেবা দেবে সেখানে একটা সুশাসন থাকবে, পুরো রাষ্ট্রের মধ্যে একটা সুশাসন থাকবে, সম্পদের অপচয় হবে না। যেমন আমরা বলছি যে সম্পদের একটা স্বল্পতা আছে, আবার অন্যদিকে কিন্তু বলা যায় যে সম্পদের অপচয় আছে। সুতরাং সেই অপচয় রোধ করতে পারলে কিন্তু সম্পদের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো সুতরাং আমার মনে হয় যে এই সুশাসনের দিকটি, অর্থাৎ কাঠামোর দিকটি, প্রতিষ্ঠান যেগুলো আছে প্রাতিষ্ঠানিক দিকটি, আরেকটি কথা যেটা আহসান বলেছে যে এই যে বেসরকারি খাত যেটা বা বেসরকারি সংস্থা যেটা আছে, সেই সমস্ত খাত বা সংস্থা সেগুলো কিন্তু সরকারের প্রতিপক্ষ নয়, সেটা সরকারের সহযোগী। এবং উন্নয়ন এত বড় একটা জটিল ব্যাপার, একটি পক্ষ বা একটি গোষ্ঠী, সেটা সরকারই হোক বা অন্যরাই হোক, এটা কিন্তু উন্নয়নকে এককভাবে নিতে পারবে না। এখানে সবাই মিলে আমাদের যুতবদ্ধভাবে যেতে হবে, সরকারের কোনো বিকল্প নেই, একেবারেই না। এবং মাঠ পর্যায়ে হোক, স্থানীয় পর্যায়ে হোক, সরকার যেখানে পৌঁছতে পারছে বহু জায়গায় হয়তো বেসরকারি সংস্থা বা সাহায্য সংস্থাগুলো সেখানে পৌঁছতে পারবে না। সুতরাং আমার মনে হয় যে সবাই মিলে আমরা যুতবদ্ধভাবে এই কাজটা করব, এবং সেখানে সুশাসন যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে পরে আমার মনে হয় যে উন্নয়নের যে বিতর্কের কথা আপনি বলছেন সেটা বোধহয় আমরা সুশাসন এবং অন্তর্ভুক্তি, হ্যাঁ নিশ্চয়ই সুশাসন এবং অন্তর্ভুক্তি দুটোই জরুরি। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইব যে উন্নয়ন তো হচ্ছে প্রচুর বাংলাদেশে, দৃশ্যমান উন্নয়ন বলা হচ্ছে এবং মেগা মেগা প্রকল্প হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের দিকে যদি আমরা তাকাই, সাধারণ মানুষ আসলে এই উন্নয়ন কতটা অনুভব করতে পারছে, মানে তার জীবনকে কতটা আসলে প্রভাবিত করছে? আমরা যদি আমাদের দূর থেকে দীর্ঘমেয়াদে করে, কিন্তু আমি যদি যেটি ডক্টর সেলিম জাহানও আলোচনার মধ্যে উল্লেখ করছেন, শিক্ষার প্রসঙ্গ টেনে নিয়ে এসেছিলেন, আমরা যদি স্বাস্থ্যের কথা কোভিডকালে দেখলাম যে আসলে স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটাকে সব এই এই জায়গাগুলোতে মানুষ কীভাবে আসলে বোধ করছে যে সে আসলে এগিয়ে যাচ্ছে, দেশটা এগিয়ে যাচ্ছে সাধারণ। আমরা এটাকে দুইভাবে দেখি, একটা হচ্ছে যে যেসব হেলথ ইন্ডিকেটার, সোশ্যাল ইন্ডিকেটার্সগুলো আসছে সেগুলোকে যদি আমরা দেখি, সবগুলো জায়গাতেই কিন্তু আমরা এগিয়েছি। আমাদের গড় আয়ু বেড়েছে, আমাদের মাতৃ মৃত্যুর হার কমেছে, বাচ্চাদের আয়ু বেড়েছে, তারপরে ওভারঅল পাবলিক হেলথে সবগুলো ইন্ডিকেটর কিন্তু আমরা সাউথ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা বাদ দিলে আমরা সবচেয়ে ভালো অবস্থানে আছি। তো এটা 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 নিয়ে এটা এটা নিয়ে আমি দ্বিমত প্রকাশ তো করবো, এটা গর্বিতই বোধ করব। অ্যাট দ্য সেম টাইম পারসেপশনের ইস্যু আছে, পারসেপশনটা কি আমাদের এখানে অ্যাপোলো হসপিটাল হয়েছে, এটা সেটা হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই নো দ্যাট দ্য কোয়ালিটি অফ সার্ভিস ইজ নট আপ টু দ্য এক্সপেকটেশন। আমাদের যে আশা আকাঙ্ক্ষা জনগণের সেইটা কিন্তু সরকারি হাসপাতালেও পারে না, কতজন যেতে পারছে বেসরকারি হাসপাতালেও পারে না, সেখানেও তারপরেও সেটা তারা কিন্তু সেই স্ট্যান্ডার্ড সার্ভিস দিতে পারছে না। তো এই জায়গাটাতে আমাদের বিশাল গ্যাপ রয়ে গেছে। কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি ইজ এ মেজর ইস্যু, সেটা আমরা হেলথই বলি, সেটা আমরা এডুকেশন বলি, সেটা আমরা অন্যান্য গভর্নমেন্ট পাবলিক সার্ভিস যেগুলো আছে, সেটা রাস্তাঘাটের একটা লাইসেন্স দিতে যান না কেন, যে ঝামেলা পোহাতে হবে সেটা কি কমেছে? সেটা কমে নেই। তো এই জায়গাগুলোতে সরকারকে নজর দিতে, সার্ভিস ডেলিভারি, পাবলিক সার্ভিস ডেলিভারি ইজ এ মেজর আন্ডারটেকিং ফর দ্য গভর্নমেন্ট। সে সুশাসনের পার্ট, কিন্তু সুশাসন তো অনেক ব্রড একটা ওয়ার্ড, যেটাকে ওয়ান ওয়ার্ডে ক্যাপচার করা হয়েছে, কিন্তু এটা ডাইমেনশনস আর মেনি। তো এই জায়গাগুলোতে আমাদেরকে যদি আমরা নজর দিতে না পারি, তাহলে কিন্তু মানুষের যে আত্মতৃপ্তি যে না আমি একটা ভালো সার্ভিস পাচ্ছি, একটা পাসপোর্ট অফিসে যান আপনি কতক্ষণ, কালকে আমি দেখলাম যে ইভেন আমাদের মতো লোককেও আরেক জনকে ই করতে রিকোয়েস্ট করতে হয় যে ভাই আমার পাসপোর্ট একটু করে দিন, কারণ আমি পারবো না যেই ওইখানে। তো এই যে আমরা না হয় অ্যাক্সেস আছে টু হায়ার অথরিটিস, বেশিরভাগ লোকের তো সেটা নাই,
তাদের যে ভোগান্তিটা সেটা কিন্তু যাচ্ছে। ইভেন আপনি হসপিটালিতে অ্যাডমিশন নিতে পারবেন না কোনো ফোন কল ছাড়া, কোনো সরকারি হাসপাতালে অ্যাডমিশন পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে গেছে যদি প্রফেসর সাহেবরা আমাদেরকে রিকমেন্ড না করেন এবং তাদের পার্সোনাল ফিজিশিয়ান হিসাবে যদি না যাই, মানে ওনাদের আন্ডারে যদি আমি না যাই তাহলে আমি হসপিটাল পাবো না, ইটস গ্যারান্টি। হসপিটালে সরকারি ওষুধ আবার বেসরকারিভাবে কিনতে হয় আমাকে, তারা এবার বলে দেবে দোকানে যায় কিনে নিয়ে আসেন। তো এই যে ইগুলো আছে, মানে সেবার যে কোয়ালিটিটা, যেটা সরকার টাকা দিচ্ছে, জনগণের টাকাই সরকার ব্যয় করছে, ইটস নট দ্যাট অন্যের কোনো টাকা, এটা জনগণের টাকা, সেই টাকা থেকে কিন্তু জনগণ সেইভাবে পাচ্ছে না তাদের যে সার্ভিসটা। এই জায়গাটাতে যদি সরকার নজর দিত আমি মনে করি যে, অবশ্যই এটার সাথে অনেকেই বলতে পারেন যে কেন জবাবদিহিতার অভাব আছে বলে এটা হচ্ছে, জবাবদিহিতা যদি থাকতো সরকারের তাহলে হয়তো এটা হতো না। তো এগুলো ইন্টারলিঙ্কড, ডেমোক্রেসি, অ্যাকাউন্টেবিলিটি, ইনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিস ডেলিভারি। আমাদের ইনস্টিটিউশনস আর অল উইক ইন মেনি রেসপেক্ট। হ্যাঁ, অনেক কম্পিউটার হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তাদের মাইন্ডসেট তো চেঞ্জ হয়নি। তারা কিন্তু আপনাকে সেই কাগজটা দিবে না, সব কিছুই কম্পিউটারাইজড হয়েছে কিন্তু লাস্ট লেগ আপনাকে যে কাগজটা নিয়ে আসতে হবে এবং ওখানে কিছু আদান প্রদান করতে হবে, প্রিন্টটা বের করে ধরে রাখবে, হ্যাঁ, ফাইলটা কিন্তু তারা আটকিয়ে রাখবে, সেটা কিন্তু কম্পিউটার ওই ইন্টারনেট, মানে ইন্টারনেটে আসবে না আপনার কাছে, ইমেল হিসাবে আসবে না, আপনাকে যেতে হবে যুক্তরাষ্ট্র খরচ করে। তাহলে এই কম্পিউটারাইজেশন করে আমার কী লাভ হলো? কোনো লাভ হয়নি। এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে। তাহলে আমি মনে করি প্রকৃতপক্ষে জনগণ যে পারসেপশনের যে সমস্যাটা, সেই সমস্যাটার থেকেও তাদেরকে আমরা বের করে আনতে পারবো। জনগণও মনে করবে যে আমি আসলে সেবা পাচ্ছি, আমি কর দিচ্ছি, আমি করের একটা প্রতিদান পাচ্ছি, আমি সেটা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি, আমার রাস্তাটা ভেঙে যাচ্ছে না পরের দিন, পরের বছরের বন্যায় আবার ধুয়ে ফেলছে না, এটা রাস্তাটা টেকসই হয়েছে, ব্রিজটা টেকসই হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে চাই, কারণ আমাদেরই তো টাকা এটা। তো এই জায়গাটায় সরকারকে অবশ্যই নজর দিতে হবে। তো আপনার জায়গায় আবার ঘুরে ফিরে আসি যে না, উন্নয়ন আসলে মানুষের উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন, মানুষ ফিল করছে যে হ্যাঁ আমি, আমার উন্নতি হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে, সেই জায়গাটা। তো এই জায়গাটাতে প্রথমত হচ্ছে যে দেশের জনগোষ্ঠীর মধ্যে তো একটা বিরাট বিভাজন আছে, উচ্চবিত্ত, অতি উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং প্রান্তিক জনগণ, এটা তো আমাদের অস্বীকার করলে চলবে না। এবং যার ফলে হয়েছে যে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে দেখি যে বিভাজিত সেবার ব্যাপার আছে, যেমন সরকারি হাসপাতাল আছে, বেসরকারি হাসপাতাল আছে, যারা অতি উচ্চবিত্ত তাদের জন্য বিদেশে গিয়ে স্বাস্থ্য সুবিধা পাওয়ারও ব্যবস্থা আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই জাতীয় যদি একটা বিভাজিত সেবা দানের ব্যাপার থাকে এবং যে কথাগুলো বারবারই উঠে আসছে যে এই সেবার সুযোগটা সাধারণ মানুষ যদি না পায়, তাহলে সাধারণ মানুষের কাছে কিন্তু মনে হবে যে আমি রাষ্ট্রের কাছ থেকে কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। এবং প্রত্যেকটা জায়গায় দেখা যাবে যে বিভিন্ন রকমের আইন এবং বিধিনিষেধ করে রাখা হয়েছে, এবং সেই বিধিনিষেধের একটা দিক হচ্ছে যে স্বাস্থ্য সুবিধা পাওয়া যাচ্ছে না এবং এটা সুদূর পরাহত হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যত বেশি বিধিনিষেধ থাকবে তত বেশি দুর্নীতির সুযোগও থাকবে, এবং আমাদের সেবার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিধিনিষেধ এত বেশি যে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আছে। যেমন একটা উদাহরণ আমরা বলছি যে আমরা কম্পিউটার ব্যবহার করছি, আবার আমরা কাগজও ব্যবহার করছি, যে এই যে দ্বৈত ব্যবস্থা দুরকমভাবে কম্পিউটারেও হচ্ছে কাগজেও হচ্ছে, কাগজ যতক্ষণ থাকবে কম্পিউটারে দুর্নীতির সুযোগ কম, কিন্তু কাগজ থাকলে তো তখন সেটা থাকবেই, অবশ্যই থাকবে। তো যার ফলে এখন আমাদের সেবা যে খাতটা বা সেবা পাওয়ার যে ব্যাপারটা সেটা দুটো নির্ভর হয়ে গেছে, হয় অর্থনির্ভর, আর্থিক সুবিধা বা আপনার নানান রকমের উৎকর্ষ দিয়ে আপনি এটা পাচ্ছেন, অথবা ক্ষমতা নির্ভর, আপনি যদি ক্ষমতাবান লোক হন বা ক্ষমতাবান লোককে যদি আপনি ধরতে পারেন তাহলে এটা পাবে। সাধারণ জনগণের দুটোর কোনোটাই নেই, কোনোটাই নেই বলেই তারা কিন্তু এই সেবামূলক খাতের জায়গায়, সেবা পাওয়ার জায়গায় দীর্ঘদিন অবস্থান করছে এবং ইত্যাদি। আরেকটা বিভাজন কিন্তু হয়েছে আমার মনে হয়, যে আমার নিজের মনে হয় সেটা হচ্ছে যে পরিমাণগত দিক থেকে আমাদের অনেক উন্নতি হয়েছে, গুণগত দিক থেকে হয়নি। এবং যদি পরিমাণগত দিক থেকেও আমরা যদি দরিদ্র মানুষকে সেবা দেই কিন্তু সেটার যদি গুণগত মান খুব নিকৃষ্ট মানের হয় তাহলে সেই পরিমাণগত সেবার বৃদ্ধির আসলে কোনো রকমের মানে অর্থ নেই।
তা আমার মনে হয় যে এই এই ব্যাপারগুলো আমাদের ফোকাসটা তো অনেকটা পরিমাণের দিকে, এক নম্বর আমাদের ফোকাসটা পরিমাণের দিকে, হ্যাঁ, কত কতজন বার হচ্ছে সনদ নিয়ে, কি শিখছে সেটা নিয়ে কোনো কথা নেই। আমাদের পুরো সেবার খাতটাই আমার মনে হয় যে সম্পদ নগরকেন্দ্রিক এবং সেই সঙ্গে সঙ্গে ক্ষমতা কেন্দ্রিক, এবং সেটাই বর্তমানে বাংলাদেশের সেবা খাতের বাস্তবতা। এবং আমরা অনেকটা তথ্য উপাত্ত ফিগারের উপরে নির্ভরশীল, সব কিছুতে ফিগারকে সামনে নিয়ে আসে, কিন্তু সেটা কতটা বিশ্বাসযোগ্য এবং কোন প্রক্রিয়া আসে, কবেকার তথ্য উপাত্ত হিসেব নিকেশ দিয়ে আমি কবেকার প্ল্যান করছি, সেগুলো খুব জটিল বাংলাদেশে। মানে তথ্য উপাত্ত খুব প্রয়োজন আছে আমাদের মতো দেশ, সব দেশেই তথ্য ভিত্তিক হলে সেটাই সবচেয়ে ভালো হয়। কোয়ালিটি অফ ডেটা ইজ অ্যান ইস্যু, ডেভেলপিং কান্ট্রিতে বিশেষ করে এটা ইস্যু হয়ে দাঁড়ায়, অনেক সময় পলিটিসাইজড হয়ে যায়, ডেটা বিকামস এ পলিটিক্যাল আউটকাম, যেটা হওয়া উচিত না। যেমন আমরা তো 21 সালে, এখন 17 সালের 13 সালের এই সব অনেক আগের ডাটা দিয়ে কাজ করতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা মোটামুটি অতখানি ব্যাকওয়ার্ড না। হয়তো ধরুন অন্যান্য দেশগুলোতে হয়তো উইকলি ডাটা আসছে, এমপ্লয়মেন্ট ডাটা, আমাদের বছরে একবারও আসে না। আমাদের কোনো এমপ্লয়মেন্ট ডাটা নাই আসলে, বলে যে 4% আনএমপ্লয়মেন্ট, এটা কেউ বিশ্বাস করবে না দুনিয়াতে, কিন্তু এটাই তাদের স্ট্যাটিস্টিক্স। কারণ একটা লোক যদি একদিন ঠেলা গাড়ি চালায় তাহলেও সে ফুললি এমপ্লয়েড ফর দ্য হোল ইয়ার, হিজ এমপ্লয়েড, সোজা কথা, আনএমপ্লয়েড না, একদিন চালালো। তা আমাদের না খাওয়া পেটে তো আমরা তো ওইটা সহ্য করতে পারবো না, আমরা তো কিছু না কিছু করতে হবে, কাজে আমাদের সংখ্যা এসে 4% দাঁড়ায়। দ্যাট ইজ অ্যান অ্যাবসার্ড ননসেন্স, কিন্তু দ্যাট ইজ দ্য রিয়ালিটি, এটা একটা দিক। আবার হচ্ছে যে একটা ওভার, মানে ওভার কি বলবো, ওভারটেকেন বাই হেডলাইন আইটেম, প্রবৃদ্ধি কত হয়েছে, দ্যাটস নট দ্য ইম্পর্টেন্ট থিং। প্রবৃদ্ধি আমরা চাই, কিন্তু প্রবৃদ্ধির স্লেভ হয়ে তো আমরা থাকবো না, প্রবৃদ্ধির অনেক ডাইমেনশন আছে, সেগুলোর দিকে আমরা নজর দেবো। হেডলাইন আইটেমটাকে একটু গৌণ করে হলেও আমি মনে করি আমাদের অন্য ডাইমেনশনগুলোকে আমাদের দেখতে হবে। কোয়ালিটি অফ ডেটাকে আমাদের, ডেটা আমাদের খুব দরকার, ডেটার হাই ফ্রিকোয়েন্সি আরও বেশি দরকার, ডেটাকে কোয়ালিটি ইম্প্রুভ করার দরকার, টি পলিসি সাইজ করাটা খুবই দরকার, ইনস্টিটিউশনগুলোকে সোজা বলতে হবে তোমরা তোমাদের ডেটা করো, কোনো মন্ত্রী সাহেবের সিগনেচার সেখানে লাগবে না। কেন ন্যাশনাল অ্যাকাউন্টস বা সিপিআই কেন রিলিজ করতার আগে কেন মন্ত্রী সাহেবের সিগনেচার লাগবে? ইটস এ টেকনিক্যাল কাজ, টেকনিশিয়ানরা করবে, তারা যখন ডিউ ডেট হবে যে মাস শেষে 7 দিনের মধ্যে তোমাকে এটা রিলিজ করতে হবে, এতটার সময় বেলা 12টার সময় তারা বেলা 12টার সময় রিলিজ করবে। এখানে তো মন্ত্রীর সিগনেচারের দরকার হওয়ার কথা না, কিন্তু কেন লাগছে, কেন তার টেবিলে এটা পড়ে যাক থাকবে, কেন এখান থেকে নির্দেশনা আসতে পারে যেটাকে কিছু করা হোক, তাহলে তো ডেটার কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তো এই জায়গাগুলোতে ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিংয়ের প্রয়োজন আছে, ইন্ডিপেন্ডেন্সের প্রয়োজন আছে, এবং হস্তক্ষেপ বিরত, একেবারে বিরত থাকাটা দরকার, সরকারের স্বার্থেও দরকার, জনগণের স্বার্থে দরকার, আমাদের মতো যারা তথ্যপত্র নিয়ে কাজ করি তাদের জন্য দরকার, সরকারের স্বার্থে এই জন্য দরকার, সরকারকে জানতে হবে আসল চিত্রটা কী। আসল চিত্রটা যদি সরকার না জানে তাহলে তো জনসেবা দিতে পারবে না, যে আমাদের যে অগ্রগতি ডেভেলপমেন্ট সেটাকে ঠিক মতো মেজার করতে পারবে না, এগুলোকে মনিটরিং ইভ্যালুয়েট করতে পারবে না, এগুলোতে বিশাল গ্যাপ রয়ে গেছে আমাদের। কিন্তু আমরা সেই ফোকাসটা, আমাদের প্রবৃদ্ধি এত পার্সেন্ট, দ্যাট শুড নট বি দ্য ওয়ে টু ডিফাইন আমাদের অ্যাকচুয়াল অর্জন, আমাদের অর্জন আরও বড় আকারে দেখতে হবে। সো আমরা একেবারে শেষ প্রান্তে এবং শেষ প্রশ্ন আপনাদের কাছে অর্থনীতিবিদ হিসেবে, যে কোভিড তো গোটা বিশ্বকে একেবারেই ওলট পালট করে দিয়েছে, এবং এমন কোনো জায়গা নেই যেখানে কোভিড আঘাত হানেনি, একটা বড় আঘাত এসেছে অর্থনীতির উপরে। তো অর্থনীতিবিদ হিসেবে আপনাদের কাছে জিজ্ঞাসা, এবং আমরা যে কোভিড থেকে মুক্ত হয়েছি বা কবে হব, আরও খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে হবে কিনা, ডক্টর সেলিম যেমন যেমনটা বলছিলেন, সেটি কিন্তু আমরা কেউই নিশ্চিত নই, আশঙ্কার মধ্যে আছি। সো শিক্ষা আসলে কী, আদৌ কোনো শিক্ষা আমরা পেলাম কিনা, গ্রহণ করলাম কিনা, বা সেটি কাজে লাগাবার কোনো চেষ্টা আছে কিনা, ছোট ছোট করে যদি বলেন। অবশ্যই কোভিড থেকে আমাদের শিক্ষণীয় জিনিস আছে। কোভিড আমাদের কী দেখালো, আমাদেরকে এক নম্বর দেখালো যে আমাদের প্রিপেয়ারনেস অ্যাবাউট পাবলিক হেলথ ইজ অ্যাবসলিউটলি পুয়োর, এবং আমরা কি সেটাকে ওভারকাম করতে পেরেছি না তাও পারিনি এখনও পর্যন্ত। এই বছরের যে এখনকার যে ডেটা আসছে তাতে দেখা যায় সবচেয়ে ব্যয়ের দিক থেকে পিছিয়ে আছে হেলথ মিনিস্ট্রি, যে মিনিস্ট্রি প্রায়োরিটি ইজ নাম্বার ওয়ান, সরকারও বলছে, মন্ত্রী মহোদয় বলছেন, আমরা সবাই বলছি, সক্ষমতাই তার নাই, কিন্তু তাদের সক্ষমতাই নেই, এবং সেখানে করাপশন একেবারে তুঙ্গে তুঙ্গে, মানে গোড়ার থেকে মাথা পর্যন্ত সব জায়গাতে তারা ব্যয় করতে পারে না। তারা যখন ব্যয় করে দেখা যায় যে সবই
ম্যানেজ টুয়েতে পারচেজ হচ্ছে এবং সেই ম্যানেজ করতে দেরি হয় বলেই কিন্তু ব্যয় করতে পারে না। যেটা পারচেজ করছে সেটার আবার ব্যবহার নাই, মানে অনেক জায়গায় কিনে ফেলে রাখছে, ফেলে রাখছে। একটা এক্স রে মেশিন বা একটা এমআরআই মেশিন কিনে টেকনিশিয়ান নাই, আবার টেকনিশিয়ান নাই বলে কি আমাদের ওটা কে চালাবে আমি তো জানি না। ওটা তো টেকনিশিয়ান তো এখন হায়ার করা হয়নি, ওটা তো যাবে সেই হায়ার হবে দুই বছর পরে দেখা যাবে, ততদিন মেশিনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো এটা থেকে কিন্তু আমরা এখনও আমার মনে হয় না আমরা সেইভাবে শিখেছি। আমরা কিছু জিনিস করেছি, সেটা হলো আমরা ভ্যাকসিন জোগাড় করতে পেরেছি, আমরা অ্যাটলিস্ট ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে এগিয়ে নিয়েছি, সেটা আমাদেরকে কিছু ভালো ফল দেবে। আমরা একটা আমি মনে করি যে এন্ড গেমের দিকে এগিয়ে যাচ্ছি, যদি সেটাই হয় তাহলে আমরা একটু বেঁচে আসবো। কিন্তু এটার থেকে যে শিক্ষা, যে আগামীতে যদি আরেকটা ঝাপটা আসে তখন আমরা কি আমাদের হেলথ সেক্টর কি আমাদেরকে সাপোর্ট করতে পারবে, এবং সেই জায়গাটাতে কিন্তু আমি এখনও সন্দিহান যে আমরা তেমনভাবে এটাকে অন্তস্থ করতে পারি নাই, আমরা এটাকে অ্যাবজর্ব করে ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা আমরা নিতে পারি না। আমি সবসময় একটা কথা সরকারের প্রতিনিধিদের বলি যে দেখুন, কোভিডের থেকে যদি আমরা যে ইনভেস্টমেন্টটা করব এটা কিন্তু পারমানেন্ট, জনগণ কিন্তু এটার ভোগ, কোভিড থাকুক আর না থাকুক। আমি যদি 100টা ইনটেনসিভ কেয়ার করি একটা ডিস্ট্রিক্টে, সেই ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলো কিন্তু ওই ডিস্ট্রিক্টে থেকে গেল, ওগুলোকে মেনটেন করতে হবে, ধরে রাখতে হবে, আরও বাড়াতে হবে, আরও কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে। কোভিড চলে গেছে আমি ভুলে গেলাম, তাহলে কিন্তু এই বিনিয়োগটা পুরোপুরিভাবে ব্যর্থ এবং জনগণ এটা থেকে কিন্তু কিছুই পাবে না। তো সেই জন্য আমাদেরকে মনে করতে হবে কোভিড পরবর্তীকালের ট্রানজিশন টু দ্য হেলথ সেক্টর কী হবে, যে বিনিয়োগগুলো হচ্ছে সেটাকে কীভাবে আমরা প্রিজার্ভ করব, সেটাকে কীভাবে জনসেবায় রিওরিয়েন্টেড করে আমাদের ব্যবহার করব, সেটা নিয়ে ভাবতে হবে এখন থেকে। আবার দু বছর পরে করলে দেখা যাবে ওই সব যন্ত্রপাতি সব অচল, বিকল, কোনো কাজে লাগে নাই। ডক্টর সেলিম জাহান, আমি যে কথাটা দিয়ে এক পর্যায়ে বলেছিলাম যে ভবিষ্যতের উন্নয়ন প্রক্রিয়াটা হবে এই জাতীয় ঝড়ঝাপটা আসবে এবং এটা ব্যতিক্রম হবে না, এটা হবে নিয়ম। সুতরাং সেই জন্য প্রস্তুতি দরকার, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোভিডের অনেক রকমের নেতিবাচক দিক রয়েছে নিশ্চিতভাবে, কিন্তু কোভিড অর্থনীতিও একটা সুযোগ সংস্কারের, এবং আমার মনে হয় যে জায়গায় সংস্কার দরকার আছে সেই জায়গায় সংস্কারের কিন্তু এটা একটা বড় সুযোগ। কোভিডকে ব্যবহার করে কিন্তু একটা সুযোগ আছে যে সেখানে সংস্কারের প্রয়োজন আছে। আর তৃতীয় যে কথাটি সেটা হচ্ছে যে আমাদের আগামী পরিকল্পনা, আগামী বাজেট, এগুলো কোভিড নির্ভর হবে না, কোভিড সচেতন হবে। সুতরাং সব কিছুই কোভিডের উপরে চাপিয়ে দিয়ে যে এইগুলোর লক্ষ্যমাত্রা অর্জন হয়নি কারণ আমরা কোভিডের মধ্যে আছি, কিংবা কোভিড আছে বলে আমরা বহু কিছু করতে পারছি না, তা নয়। আমি মনে করি যে কোভিডকে কিন্তু একটা বলা চলে যে বিকল্প হিসেবে না দেখে, আমি মনে হয় যে কোভিডকে সচেতনভাবে ব্যবহার করে আমাদের পরিকল্পনা বাজেট করতে হবে। তার মানে এই না যে সমস্ত বাজেট, সমস্ত পরিকল্পনা শুধু কোভিডের কথা বলবে, কারণ অনেক সময় সেই প্রবণতাটা কিন্তু দেখা দেয়। স্বল্পমেয়াদে নিশ্চয়ই কোভিডের জন্য নানান রকমের ব্যবস্থা, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে যারা নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে সাহায্য দিতে হবে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই কোভিডকে নিয়ে আমাদের চলতে হবে, এবং যদি আমি বলি যে কোভিডের সঙ্গে বসবাস এই পুরো অর্থনীতির, এটা কিন্তু মনে রেখে আমাদের মনে হয় যে যদি আমরা ভবিষ্যতের জন্য তৈরি থাকি তাহলে পরে এটাকে আমরা মানিয়ে নিতে পারবো এবং এর যে নেতিবাচক প্রভাব সেটাকে আমরা ন্যূনতম রাখতে পারবো। ঠিক স্বল্পোন্নত দেশ হওয়ার জন্য যেই প্রস্তুতি দরকার, এই জাতীয় দুর্যোগের জন্য সেই রকমের প্রস্তুতি দরকার আছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকেও তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্য জানবেন জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় ইউটিউবে বা যে কোনো স্থান থেকে তৃতীয় মাত্রা এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি তৃতীয় মাত্রার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ডক্টর সেলিম জাহান এবং ডক্টর আহসান মনসুর, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানান বিষয় নিয়ে, এবং বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়া আছে, বাংলাদেশ বজায়যোগ্য বা উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রক্রিয়ার মধ্যে আছে, কোভিডের ধকল সামলে সামনের দিকে এগুয়ার প্রক্রিয়ার মধ্যে আছে, এবং আমার অতিথিরা বলছিলেন যে তার সতর্কবার্তা উচ্চারণ করেছেন যে
এই ধরনের সমস্যা, কোভিডের মতো সমস্যা এবং 2008-এ যে অর্থনৈতিক মন্দা গেছে, সেই ধরনের ধকল সামনে কিন্তু অনেক সামলাতে হবে এবং এর সঙ্গেই আসলে বসবাস করতে হবে এবং এটি নিয়মে পরিণত হবে। কাজেই সেরকম প্রস্তুতি আমাদের থাকা দরকার এবং অর্থনীতির কূটনীতির কথা বলেছেন, সেই দিকে বাংলাদেশকে অনেক বেশি সক্ষমতা অর্জন করতে হবে, অনেক বেশি তৎপর হতে হবে এবং স্বল্পোন্নত দেশে যে মানসিকতা, সেই মানসিকতা দিয়ে আসলে আমরা সংকট মোকাবেলা করতে পারবো না, যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো মোকাবেলা করতে পারবো না। ছাড় যেমন আমরা অন্যের থেকে সুবিধা প্রত্যাশা করবো, আমাদেরকেও অন্যদেরকে ছাড় দিতে হবে, সেই মনোবৃত্তি আমাদের থাকতে হবে এবং সেই সঙ্গে গণতন্ত্র উন্নয়ন, এই বিতর্ক বাংলাদেশে আছে, গণতন্ত্র গণতন্ত্রের জন্যই প্রয়োজন, উন্নয়নের জন্য সেটি অন্যতম সহায়ক শক্তি, কাজে দুটোই আমাদের দরকার। তবে অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে অনেকগুলো পরামর্শ ওনারা দিয়েছেন, সেই অগ্রাধিকারগুলো থাকতে হবে কিন্তু কোনোটাকে অবহেলা করা যাবে না, সেটি মাথায় রাখতে হবে এবং সেই সঙ্গে আমাদের সমন্বয়ের একটা বড় অভাব বাংলাদেশে, বিশেষ করে আন্ত মন্ত্রণালয়ের LDC গ্রাজুয়েশনের ক্ষেত্রে যে আলোচনাটা এসেছে, যে অনেকগুলো মন্ত্রণালয় এখানে ভূমিকা রাখবার প্রয়োজন এবং তাদের মধ্যে একটা সমন্বয়ের দরকার। এবং সব মিলিয়ে যেগুলো যে কথাগুলো ঘুরে ফিরে এসছে সেগুলো হচ্ছে যে স্বচ্ছতা থাকা দরকার, জবাবদিহিতা থাকা দরকার, প্রতিষ্ঠানগুলো গড়বার দিকে আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার এবং আমাদের যে গ্যাপ আছে বিভিন্ন ক্ষেত্রে, রিসোর্সের গ্যাপ আছে এবং সেগুলো কমিয়ে আনা দরকার এবং সম্পদের স্বল্পতা যেমন আছে সে কথা ঠিক এবং সম্পদের যে অপচয় হয় সেটি ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন, সেই জায়গাটা তো আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। সব মিলে মূল কথা ঘুরে ফিরে উঠি যে আমাদের আসলে আমরা যে 71-এ ফেরত যাই এবং সেই সময় আমাদের যে অঙ্গীকার আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল সেটিকে যদি স্মরণ করি, সেই জায়গায় মনোযোগ দিলে আসলে সকল সংকট সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের অনেক সহজতর হবে। সেটি হচ্ছে সাম্য প্রতিষ্ঠা করা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।